হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম ডেজার্ট নামে একটা ছোট্ট কফি হাউস, ধরতে গেলে কফি হাউস না, একটা ডেজার্ট শোই। তো তারা কী করে, তারা আইসক্রিম বানায়, একটা নতুন আইসক্রিম যেটা ঢাকায় বসুন্ধরা বা যমুনা ফিউচার করে পাওয়া যেত, ঢাকায় খুবই অ্যাভেলেবল। তো ময়মনসিংয়ে মাত্র ফার্স্ট, তারাই ফার্স্ট শুরু করছে, মনে হয় অন্যান্য রেস্টুরেন্টে শুরু করবে। তো ফার্স্ট রিভিউ আমরা চলে আসলাম। পজিশন আপনাদেরকে বলে দেই, অর্ডার সাপের সামনে নতুন বাজার এলজি শোরুমের ঠিক নিচতলায়। তো চলুন আমরা ভিতরের দিকে যাই। এখানে তারা তিনটা আইটেম বানায়, একটা হচ্ছে কোন আইসক্রিম, সেখানে দু তিনটা ফ্লেভার পাবেন, তারপর হচ্ছে ছোট ছোট কাপ কেক পাওয়া যায়, আর হচ্ছে আইসক্রিম রোল, যেটা একদমই নতুন ফর ময়মনসিংয়ের মানুষের জন্য, একদমই ক্রিস্টাল ক্লিয়ার। তারা নতুন নিয়ে আসছে, গতকালকে শুরু করছে, আজকে আমরা চলে আসছি রিভিউ দেওয়ার জন্য। দেখা যাক, খায়া বলবো, অনেস্ট রিভিউ, কেমন হয়, ভালো হলে ভালো, খারাপ হলেও খারাপ বলবো, কারণ বিজনেস ইজ বিজনেস অ্যান্ড আমার রিভিউ হচ্ছে আমার রিভিউ। সুতরাং এখানে কোনো দুর্নীতি টুর্নীতি কিছু নাই। তো দেখা যাক কী দাঁড়ায় তারা। এটা হচ্ছে তাদের কোন আইসক্রিম বানানোর, এখানে টোটাল তিনটা ফ্লেভার পাওয়া যায়, দুইটা হচ্ছে আলাদা, একটা চকলেট আর একটা হচ্ছে ভ্যানিলা, আর তার আরেকটার মধ্যে দুটো মিক্স করে দেবে, সবগুলোর প্রাইসেই 30 টাকার মতো। তারপর হচ্ছে যে জিনিসটা, সেটা হচ্ছে কাপকেক। কাপকেক তাদের 60 টাকা থেকে শুরু করে প্রায় 200 টাকার মতো, অনেক ধরনের চকলেট আছে, অনেক ধরনের ছোট ছোট ললিপপ আছে, প্লাস কেকও পাওয়া যায়, তারা অর্ডারে কেকও বানিয়ে নেয়। আর এখানে হচ্ছে আমাদের প্রধান বা মেইন আকর্ষণ আইসক্রিম রোল, যেটা আমরা ট্রাই করে দেখতেছি যে দুটা ফ্লেভার অর্ডার দিয়েছি, তারা বানাচ্ছে। আইসক্রিমটা কিটকেট আইসক্রিম, আর সাথে একটা কোন আইসক্রিম নিয়েছিলাম ভ্যানিলার সাথে চকলেট মেশানো, দুটোই ভালো, সেটা এখনও ট্রাই করি নাই। এটা নর্মাল যেরকম থাকে প্রত্যেকটা দোকানে সেম একই রকম, বাট এটা হচ্ছে মেইন আকর্ষণ, এটা ট্রাই করতে হবে সবার আগে।
আমার স্ট্রবেরি রোল থেকে আর হচ্ছে ওরিও যে রোলটা সেটা খুব ভালো, মানে আমার কাছে যতটুকু মনে হলো আপনারা টেস্ট করে দেখবেন তবে আমাকে জানাবেন। যদিও আমরা এখনো কিটক্যাটটা খাই নাই, কিটক্যাটটা বানাতে দিচ্ছি, এটাও খাবো, দেখা যাক কী হয়। পরিবেশটা সুন্দর না, কিন্তু সবই ঠিক আছে, খাওয়া দাওয়া সব ঠিক, জায়গাটা ছোটো, বেশি মানুষ নিয়ে আসা যাবে না, চার পাঁচজন নিয়ে আসলে বেটার, দশ বারো জনের জায়গা হবে না, যদিও তারা এখনও নতুন এক্সপ্যান্ড করলে করতেও পারে। তিনটা জিনিস আমরা ট্রাই করলাম, আইসক্রিম খেলাম, কোন আইসক্রিম তিন ধরনের, দুইটা আইসক্রিম রোল খেলাম, একটা ছিল ওরিও শেক বা ওরিও যে রোলটা, আর হচ্ছে স্ট্রবেরি, স্ট্রবেরি একদম অর্গানিক স্ট্রবেরি, বাজার থেকে কিনে আনা স্ট্রবেরি, আমার নিজের চোখে দেখা দুটাই। আমি রিভিউ হচ্ছে পয়েন্টটা দেব 10.8, কারণ হচ্ছে কিছু কথা বলি, 80 টাকা প্রাইসে একটু পরিমাণে একটু কম হয়ে গেছে, আর একটু দিলে ভালো হতো, বেটার হতো। আর হচ্ছে তাদের অরিয়া শিফটের মধ্যে অরিয়াটার পরিমাণ একটু বাড়ায় দিলে ভালো হতো, আর যেহেতু জায়গা ছোটো তো অন্যগুলো বাড়ায় দিলে ইনশাল্লাহ ভালো হবে। তো দেখা যাক, ইনশাল্লাহ আপনারা আসেন, আসে ফিডব্যাক দেন, আমাকে জানান কেমন লাগলো, আর আমার চ্যানেলটা দয়া করে ভাই একটা সাবস্ক্রাইব টিপ দিয়ে দেন না, দিলে কী হয়, দিয়ে দেন না ভাই। সো লাইক কমেন্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমি মুনাল রাজি, সালামু আলাইকুম।